আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহরিন ফ্লোরিডা থেকে বলছি। আচ্ছা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবারে উইকেন্ডে আমরা কোথায় গেলাম, কি করলাম, তাই এই ব্লগের ভিতরে শেয়ার করতে যাচ্ছি। এই যে এখানে দেখছেন, আমি রেডি শেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে জায়ানদের বাসায়। জায়ান হচ্ছে অরার ফ্রেন্ড, ওর আজকে বার্থডে। অরার ফ্রেন্ডের জায়ানের কয়েকদিন আগেই হচ্ছে ছোট একটা ভাই হয়েছে। তো আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা দেখতে যাবো ইনশাল্লাহ, বাট আসলে আমরা সবাই অসুস্থ হয়ে যাই এর মধ্যেই, তো আর দেখতে যাওয়া হয় নাই। ভাবলাম যে একটু পুরোপুরি সবাই রিকভার হোক, তারপরে হচ্ছে একটু সময় নিয়ে তারপরে দেখতে যাই। এই বাসার সামনে আবার অনেক ওয়াইল্ড ময়ূর ঘোরাঘুরি করে, খুবই ভালো লাগে দেখতে। এখানে দাঁড়ায় কতক্ষণ সময় স্পেন্ড করলাম, তারপরে ভিতরের দিকে গেলাম। জায়ানের বাসার এক্সাইটমেন্ট পার্ট ছিল হচ্ছে এবারে ছোট বেবিটা, ওকে পেয়ে তো আমরা সব কিছু ভুলেই গেছি। আমি ভিডিও করতেও ভুলে গেছি, সো আপনাদের সাথে জাস্ট পিকচার ক্লিপগুলো শেয়ার করছি। এখন হচ্ছে কেক কাটার পালা। সবার এক্সাইটমেন্ট কেকের থেকে মনে হয় এই ক্যান্ডেলটার উপরে বেশি ছিল। কে আগে ক্যান্ডেলটাকে ব্লো করবে, এটা নিয়েই হচ্ছে সবার এক্সাইটমেন্ট কাজ করছিল। বাইরে বার্বিকিউ চলছিল। বার্বিকিউ কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসলাম। খেতে বসে রবিন আর র্যারির মাথায় হঠাৎ করে ভূত চাপলো, ওরা স্পাইসি রামেন নুডলস চ্যালেঞ্জে বসবে। যেই কথা সেই কাজ, বসে পড়লো দুজনে। এই যে দেখতে পাচ্ছেন যে সসটা, এটা খুবই স্পাইসি ছিল, আই মিন থ্রি লেভেল আই গেস। সো যাই হোক, দুজন মিলে ভালো মতো এটাকে মিক্স টিক্স করে দুজন মিলে খুব আয়োজন করে তারপরে খেতে বসছে। এখন দেখার পালা, কেউ কি জিতবে নাকি গিভ আপ করবে। এই তো অলমোস্ট খাওয়ার শেষের পর্যায়ে, জিতে গেল হৃদয়। এবার মজার পার্টটা দেখেন। What does cow drink? Milk. Cow drinks milk. The color of grass. Repeat করতে বলছি আমারটা। তুমি বলো what's the color of grass? Funny. চ্যালেঞ্জের পরে রবিনের মাথা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর কোনো কাজই করছিল না। সো সবকিছু উলট পালট বলছিল। সো এটা নিয়ে আমরা আবার অনেক মজা করছিলাম। এই তো খাওয়া দাওয়া সবার শেষ, এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। দিব সন্ধ্যাটা খুব ভালো গেল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আর নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।